আমাদের যোগের ক্লাস আবার স্টার্ট হচ্ছে। প্রথমেই সকলকে একটু অনুরোধ করতে হবে, একটা ছোট্ট অনুরোধ, এটা হচ্ছে আমাদের সকলের সাথে মোবাইল ফোন রয়েছে, মোবাইল ফোনটা যদি একটু সাইলেন্টে রাখা যায় কিছুক্ষণের জন্য, সুইচ অফ তো করতে হবে না, সাইলেন্টে রাখলেই হবে আর কি। আচ্ছা, যেটা আমাদের ক্লাস আজকে যোগের ক্লাস, আগের দিন আমরা অন্ধকারে করেছিলাম বলে মানে ছবিটা দেওয়া যায়নি, ইন্টারনেটে অনেকে দেখতে চেয়েছেন আর কি, সেটার জন্য আজকে আলো জ্বালিয়ে করা। যোগের অর্থটা কি? যোগের মূল অর্থ হলো ঈশ্বরের সাথে সংযোগ। আমরা মূলত যোগ বলতে যেটা বুঝি, চারপাশের দুনিয়াতে ধনযোগ হতে পারে, অর্থযোগ হতে পারে, মানে যে কোনো জিনিসেই আমাদের লাভ হচ্ছে সেটাকেই আমরা সেই হিসেবে যোগ হিসেবে আমরা ধরে থাকি আর কি। কিন্তু আসল যোগ হচ্ছে ঈশ্বরের সাথে সংযোগ। আর ঈশ্বরের সাথে সংযোগ হওয়াটা কিন্তু খুব কঠিন কোনো ব্যাপার নয়, ঈশ্বর আমাদের থেকে খুব দূরে রয়েছেন এরকম কোনো ব্যাপারও নয়, ঈশ্বর রয়েছেন আমাদের মধ্যেই, আমরাও রয়েছি ঈশ্বরের মধ্যেই। ঈশ্বর এবং মানুষ, ঈশ্বর এবং প্রাণী, পরমাত্মা এবং জীবাত্মা সবসময় একসাথেই রয়েছেন। কিন্তু তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের ঈশ্বরের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও ঈশ্বরকে আমরা পাই না কেন? ঈশ্বরকে আমরা পাই না তার কারণ আমরা পেতে চাই না। আমরা চারপাশে ঘুরি, চারপাশে দেখি, দিকে দিকে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের নিজের ভিতরে যে যিনি বসে আছেন তাকে আমরা এড়িয়ে যাই, তাকে দেখার প্রয়োজন মনে করি না, সেই ছোট্ট শিশির বিন্দুটিকে আমরা দেখতে পাই না, আমরা দেখি চারপাশে যত মহিরুহ রয়েছে সেইগুলোর দিকে। এই ধ্যান হচ্ছে আমাদের সেই ছোট্ট শিশির বিন্দুটিকে দেখা, আমাদের ভিতরের মধ্যে চলে যাওয়া। আমরা আসলে কি করি, আমরা সাধারণত বাইরের পৃথিবীকে আমরা সাধারণত দেখতে থাকি, বাইরের দিকে আমরা যত যাব আমরা তত ঈশ্বরের থেকে সরে আসব, আমরা যত ঈশ্বরের কাছে যেতে চাইবো তত আমাদের নিজেদের ভিতরে যেতে হবে, দ্য জার্নি উইদিন। এখন সেইটার জন্যই আমাদের এই ধ্যানের প্রয়োজন। ধ্যান বা মেডিটেশন এটার মূল কাজই হচ্ছে নিজের ভিতরে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা। আমাদের সাধারণত বাইরের পৃথিবীর যে সমস্ত ওয়েব যে কাজ করে, যে মায়ার পৃথিবী, আমরা মায়াকে ভুলে থাকি, ঈশ্বরের মায়ায় আমরা ঈশ্বরকেই ভুলে থাকি। এইটার জন্যই আমাদের প্রয়োজন হচ্ছে নিজের অন্তঃপুরে খুঁজে দেখা, নিজের মানস সরোবরে তাকে খুঁজে দেখা, সেখানেই তাকে আমরা পাবো। সেই মানস সরোবরের কাছেই রয়েছে কৈলাস, সেখানেই শিব, সেখানেই শক্তি। এখন সেই খুঁজে পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের নিজেদের ভিতরে যাওয়া। তার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, বাইরের জগতের সাথে ডিট্যাচমেন্টটা প্রাথমিকভাবে প্রয়োজন। সেটা কিভাবে সম্ভব? আমাদের বাইরের জগতের সাথে অ্যাটাচমেন্টটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা। সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আমরা যেটা করি আর কি, সাধারণত বাইরের পৃথিবীর সাথে আমাদের এই যে এত যোগ, আমরা মায়ার মধ্যে যে ডুবে থাকি, তার কারণটা হচ্ছে আমরা সবসময় কিছু পেতে চাই, কিছু করতে চাই, কিছু ভাবতে চাই। কিন্তু আমাদের আধ্যাত্মিক জগতে আমরা যখনই আসব তখনই আমাদের মূল ভাবতে হবে, মানে যখন ধ্যান করবো আমরা আগামী যে 10 মিনিট আমরা ধ্যান করবো, নিজের মনকেই বোঝাতে হবে এই 10টা মিনিট আমরা কিচ্ছু ভাববো না, কিচ্ছু করবো না, কিচ্ছু চাইবো না। 10 মিনিট যদি হইলে তারপরে আবার হ্যাঁ মা তুমি আমাকে এটা দেবে, মা লুচি দেবে, মা এসে রসগোল্লা দেবে, এগুলো তখন আমরা আবার চাইবো। কিন্তু এই 10টা মিনিট আমরা কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না, কিচ্ছু ভাববো না। এইবার শুরু করছি আর কি। প্রথমে আস্তে আস্তে সুখাসনেও বসতে পারেন বা পদ্মাসনেও বসতে পারেন, প্রত্যেকে যার যেটা সুবিধা। আস্তে আস্তে চোখের যে তারাটা আস্তে আস্তে নিমিলিত করে নিতে থাকুন এবং আস্তে আস্তে সেটিকে বন্ধ করে নিন। ধ্যানের মূল কারণ, মূল জায়গাটাই হলো নিজের ভিতরে যাওয়া। সেটার জন্য আস্তে আস্তে কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করুন। আমাদের চারপাশের যে পৃথিবী রয়েছে, চারপাশের পৃথিবীর সাথে আমাদের যে সংযোগটা সেটা তো থাকছেই, কিন্তু সেটাতে কিছুটা ডিট্যাচমেন্ট দরকার এই ধ্যানের জন্য। চোখ বন্ধ করে প্রথমে
একটা গভীর শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন, আস্তে আস্তে ছেড়ে দিন। আবার আরেকটা গভীর শ্বাস, কিছুক্ষণ ধরে থাকা, আবার আস্তে আস্তে ছেড়ে দেওয়া। এবার যেটা আমরা করব, কিছুক্ষণ জোর করে শ্বাস নেয়া, এইভাবে শ্বাস নেয়া এবং শ্বাস ছেড়ে দেওয়া। তিনবার একটু গভীর শ্বাস নিলাম, এবার একটু অল্প গভীর শ্বাস। এবার আরেকটু অল্প গভীর শ্বাস, তিনবার। তিনবার করে করে একটু একটু কম করে করে শ্বাসের আমরা স্পিডটা কমিয়ে আনছি। এবার আরো তিনবার, আস্তে আস্তে প্রত্যেকেই লক্ষ্য করুন আমাদের শ্বাসের তীব্রতাটা কমে আসছে আস্তে আস্তে। আমাদের ঠিক নাসারন্ধ্রের এই জায়গাতেই আমাদের শ্বাস কাজ করছে। যত আমাদের শ্বাস আস্তে আস্তে কম নিচ্ছে, আমরা অল্প শ্বাস করছি। সাধু সন্ন্যাসীদের যেরকম শ্বাস পড়ে খুব অল্প, ঠিক এই জায়গায় আজ্ঞাচক্রের এখানটায় যত শ্বাস আস্তে আস্তে কমে আসছে, একটা হালকা লীলাভ রেশ কাজ করছে। যারা দেখতে পাচ্ছেন তাদের তো ঠিকই আছেন, যাদের এই জায়গায় এই আজ্ঞাচক্রের দুই গ্রুপ মাঝখানে যারা মানে কোনো কিছু দেখতে পাচ্ছেন না, তারা এইখানটায় মনটাকে সেন্ট্রালাইজ করার চেষ্টা করবেন। আমাদের দেহে রয়েছে শতচক্র, মূলাধার, স্বাধিষ্ঠান। মূলাধার হয়ে আস্তে আস্তে উঠছে, তারপরে স্বাধিষ্ঠান সেখানে আসছে, তারপরে মণিপুর, তারপরে অনাহত, তারপরে বিশুদ্ধ চক্র বা বিশুদ্ধি, এবং তারপরে আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্রে এই আজ্ঞাচক্র থেকেই আমাদের যাবতীয় ঐশ্বরিক ক্ষমতা বা ঐশ্বরিক কানেকশন বা বিভিন্ন সাধু মহাত্মারা যেরকম একে অপরের সাথে যোগাযোগ রাখে এই আজ্ঞাচক্রের মাধ্যমে। এই আজ্ঞাচক্রে আস্তে আস্তে মনটিকে নিয়ে আসুন। এবার আজ্ঞাচক্রে মন রেখে আস্তে আস্তে আমরা যেটা করব, কুম্ভক, পূরক ও রেচক। শ্বাস নেয়া, শ্বাস ধরে রাখা, শ্বাস ছাড়া। সাধারণত কুম্ভক, পূরক, রেচকের আলাদা একটি সমীকরণ আছে, তবে এখানে আমরা যেটা করছি খুবই হালকা প্রাণায়াম, ক্রিয়াযোগের গভীরে আমরা যাচ্ছি না। সেই জন্য আমরা ছয়বার করে শ্বাস নেব, আস্তে আস্তে ধরে রাখবো, আবার ছেড়ে দেব। এই ছয়বার শ্বাস নিলাম, ছয়বারে
এবার ছয় বার ধরে রাখা, ছয় গোনা পর্যন্ত মনে মনে। এবার আস্তে আস্তে ছেড়ে দেয়া, আবার ছয় বার শ্বাস নেয়া। ছয় বার ধরে রাখা, আবার ছয় বার আস্তে আস্তে ছেড়ে দেয়া। আবার ছয় বার শ্বাস নেয়া, ছয় বার ধরে রাখা, ছয় বারে ছেড়ে দেয়া। এবার আমরা আরেকবার একটু গভীর শ্বাস নেব। একটু ধরে রাখবো ভিতরে, তারপর মুখ দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেব। যখন এই শ্বাস আমরা ছেড়ে দিচ্ছি, প্রত্যেকে মনে করুন আমাদের ভিতরে যা নেগেটিভ এনার্জি রয়েছে সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। যে কালিমা, যে কলুষ, যে নানা রকম পরনিন্দা, পরচর্চা বা নানা রকম চিন্তাধারা, এটা হবে কি, ওটা হবে কি, সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আবার গভীর শ্বাস নিন একবার। ধরে রাখার, এবার নাক দিয়ে ছাড়া, আবার আরেকবার গভীর শ্বাস। ধরে রাখা এবং আবার মুখ দিয়ে ছেড়ে দেয়া। এই শ্বাস হচ্ছে আমাদের জীবন, শ্বাসের ফলে আমাদের বাস। এই শ্বাসের মধ্যেই বেঁচে থাকা, শ্বাসের মধ্যেই মৃত্যু। যখন প্রথম শ্বাস নিচ্ছি এই পৃথিবীতে আমরা আসছি, আবার যখন শেষ শ্বাস ছাড়ছি পৃথিবী থেকে আমাদের বিদায় হয়ে যাচ্ছে। তাই শ্বাসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই মানুষ তার মহাজাগতিক শক্তিকে ফিরে পেতে পারে। পরমাত্মা থেকে এসছে জীবাত্মা, পরমাত্মার মধ্যে থেকেই তার সৃষ্টি, তার মধ্যে থেকেই আমাদের আশা প্রত্যেকে, এবং অন্তিমে তার মাঝেই চলে যাওয়া। সেই পরমাত্মাকে আমরা খুঁজে পেতে পারি নিজেদের মধ্যে, নিজেদের ভিতরে। তাই এই শ্বাস আমাদের, শ্বাসের নিয়ন্ত্রণ আমাদের এত প্রয়োজন। এবার আস্তে আস্তে প্রত্যেকে এই কোমরের এখানে হাত নিয়ে আসুন। এইবার আমরা দশবার করে শ্বাস নেব এবং ছাড়ব, ঠিক এইভাবে একটু তাড়াতাড়ি। এইবার আমাদের মণিপুর চক্রের কাছে আমরা হাত নিয়ে আসবো, ঠিক এই মুদ্রায়, ঠিক নাভির নিচটায়। আবার জোরে শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়া, আবার দশবার।
এবার তৃতীয়বার এবার আমরা হাত তুলে আমাদের ঠিক শিরদাঁড়ার ঠিক ঘাড়ের ঠিক নিচটায় এইখানটায় আমরা হাত দিচ্ছি ঠিক এইরকম জায়গায় এবং আবার দশবার এবার আবার হাত যথাস্থানে না এবার হ্যাঁ এবার এখানে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এবার হাত এখানে আবার নিজের জায়গায় সেই মুদ্রা এতক্ষণ আমরা যে শ্বাস নিলাম ধরে রাখলাম এবং ছাড়লাম এটা আর কিছুই নয় আমাদের ভিতরের শ্বাসের একটা রেকটিফিকেশন বিভিন্ন কারণে নানা মানসিক কারণে মানসিক অবসাদ এবং নানা রকম আমাদের মধ্যে থাকে যার ফলে আমাদের ভিতরের যে বিরাট ক্ষমতা বিরাট শক্তি সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে কিংবা অনেকাংশেই চাপা পড়ে যায় সেটিকে সবসময় আমাদের পূর্ণ উদ্যমে ব্যবহার করা প্রয়োজন আর সেই জন্যই প্রয়োজন প্রাণায়াম প্রাণায়াম অর্থাৎ প্রাণের ব্যায়াম যতই প্রাণায়াম করতে থাকবেন আস্তে আস্তে নিজেদের মধ্যে নিজেকে ফিরে পেতে থাকবেন শরীরের ভিতরে অনন্ত শক্তি অনুভব করতে থাকবেন এবার আবার প্রত্যেকে একটা গভীর শ্বাস নিন শ্বাসটাকে যতক্ষণ পারেন একটু ধরে রাখুন অনুভব করতে থাকুন এই শ্বাসের মধ্যেই রয়েছে আমরা এর মধ্যেই আমাদের অস্তিত্ব আস্তে আস্তে ছেড়ে দিন আবার আরেকটা গভীর শ্বাস নিন এবং এই শ্বাসটি হাসতে হাসতে ছেড়ে দিন হাসি হলো আমাদের সেই আশীর্বাদ যা ঈশ্বর আমাদের দিয়েছেন যার মাধ্যমে আমরা সব কাজ উদ্যমের সাথে ভালোভাবে করতে পারি যত হাসবেন তত মন প্রফুল্ল থাকবে তত ভিতরে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবার আবার নিজের মনকে নিয়ে আসুন আজ্ঞাচক্রে ঠিক দুই ভুরুর মাঝখানে এবার আমাদের প্রাণায়ামের অন্তিম বিভাগ আমরা প্রত্যেকে এবার শ্বাস নেব এবং সেই শ্বাস ছাড়ব ওম উচ্চারণ করতে করতে 18 বার আমরা করব এটা অনুভব করতে থাকুন নাভি থেকে যেন আমাদের উঠে আসছে
ধারণ করার সাথে সাথে মনে রাখবেন যেন ঠিক নাভি থেকে উঠতে উঠতে আস্তে আস্তে আমাদের এই আলকাচক্রে এসে একটা আলো মিশে যাচ্ছে এখানে। নিজেদের অনুভব করতে থাকুন চারপাশের বাতাস, চারপাশের যে বাতাস বইছে সব কিছুর মধ্যে, চারদিকে নিজের শরীরের প্রতিটি কোষে এক অপূর্ব অপার্থিব আনন্দ যেন কাজ করছে। সমস্ত শরীরের ভিতরে যেন একটা জ্যোতির বলয় সৃষ্টি হয়ে রয়েছে এবং সমস্ত রোমকূপে যেন এক অপূর্ব শান্তির স্রোত বয়ে চলেছে। আস্তে আস্তে চারপাশে এতক্ষণ আমরা যে নিজের মধ্যে নিজেকে ডুবেছিলাম, আস্তে আস্তে আবার নিজেকে ফিরিয়ে আনুন আপনার চেনা চারপাশের পৃথিবীর মধ্যে। যা যা চিন্তা এখন মনে আসছে সব কিছুকে আসতে দিন, হাসি মুখে বরণ করে নিন। আস্তে আস্তে এবার প্রত্যেকে চোখ খুলতে থাকুন। ধীরে ধীরে ঠিক যেন পদ্মের পাখড়ি আস্তে আস্তে দল মেলে চাইছি, এই ধ্যান যেটা আমরা এতক্ষণ করলাম, এই ধ্যানের মুখ্য কারণই হলো নিজেদের মধ্যে ফিরে যাওয়া এবং নিজের ভিতরে যে আধ্যাত্মিক মহাজাগতিক শক্তি রয়েছে
সে জাগতিক এই মহাজাগতিক শক্তিকে আবার নিজেদের মধ্যে অনুভব করে। এটি ধ্যানের বৈশিষ্ট্য। যখনই সময় পাবেন, বিশেষত প্রতিদিনে সারাদিনে যে কোনো সময় আসে, যেটা আপনার সুবিধা হয়, ব্রাহ্মমুহূর্তে করতে পারলে তো সবথেকে সুবিধা, আর না হলেও অন্য যে কোনো সময় আপনাদের সুবিধা হচ্ছে সেই রকম সময়ে একটা নির্দিষ্ট সময় শুধু ধরে রাখবেন, সেই সময়কে এটা করবেন। এছাড়াও আমাদের যোগের অনেক বিভিন্ন মুদ্রা রয়েছে, বা বিভিন্ন যে সমস্ত কুণ্ডলিনী জপ বা বিভিন্ন চক্রে চক্রে জপ অনেক কিছু রয়েছে, সেগুলো তো এখানে সকলের সামনে সেগুলো দেওয়া যায় না, সেগুলো আলাদা। এইগুলোকে আপনারা যদি প্রতিদিন করতে থাকেন, সবথেকে বড় কথা আমাদের যে চারপাশের নেগেটিভ এনার্জি সেগুলি আস্তে আস্তে দূর হয়ে যাবে, এবং আমাদের ভিতরের যে মূল শক্তি তাকে আমরা আস্তে আস্তে ফিরে পেতে থাকব। এখানে শেষ করলাম আজকের ধ্যানের অনুষ্ঠান। আবার পরের আধ্যাত্মিক অধিবেশনে আবার হবে।